হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আশা করি সবাই একটা ইমেল পেয়েছেন যে ইউটিউবে নতুন একটা নিয়ম করেছে। দুইটা অপশন আছে, একটা হচ্ছে মেড ফর কিডস, আর একটা হচ্ছে নো ইটস নট ফর কিডস। তো আপনাদের সিলেক্ট করতে হবে, আর আপনারা আশা করি সেটা জানেন যে কোনটা সিলেক্ট করবেন, আপনারা কী বিষয় নিয়ে ভিডিও বানান। তবে সেই ডিটেলস আর বলছি না, আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আজকে একটা আপলোড করতে যাচ্ছি। আর প্রথমে বলে নিচ্ছি, আমি কোনো প্রফেশনালি এরকম ভিডিও বানাই না, জাস্ট আমি কীভাবে আমার চ্যানেলটাকে সেট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। তো ইউটিউব স্টুডিওতে চলে গেলাম, আর আমি এই ভিডিওটা একটা ভিডিও করে শেয়ার করব। আপনারা চাইলে একসাথে সব ভিডিও সিলেক্ট করতে পারেন। তো আমি যেভাবে করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিলাম, তারপর উপরে যে একটা পেন্সিল মার্কের একটা চিহ্ন, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এই যে এখানে সেটিংয়ের একটা চিহ্ন দেখতে পারবেন, সেটাতে ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার পর এখানে যে অ্যাডভান্সের নিচে আমি অলরেডি সেট করে রেখেছি নো ইটস নট মেড ফর কিডস, আমি এটা সিলেক্ট করে রেখেছি, কারণ এটা আমার চ্যানেলের জন্য দরকার। আপনার চ্যানেলের জন্য যেটা দরকার আপনারা সেটাই সিলেক্ট করবেন। তো আমি আরেকটা ভিডিও দেখাই যে ফার্স্টে আমি যেটা সেটিং এখনও করিনি, আপনাদের সুবিধার্থে আমি আরেকটি ভিডিও দেখিয়ে দিব যে কীভাবে প্রথম থেকে সেটটা করতে হয়। তো এই ভিডিওতে আমি অলরেডি সেটিং করে রেখেছি, ওই জন্য দেখালাম যে সেটিং করার পরে কি। এখন আমি চলে যাই আরেকটি ভিডিওতে। তো আমি এখান থেকে আরেকটি ভিডিও সিলেক্ট করে রাখলাম, এইটাও সেম আমি পেন্সিলে ক্লিক করব। ক্লিক করার পর পাশের সেটিংয়ে ক্লিক করব, তারপর এইখানে এই যে দেখুন নট সিলেক্ট, অ্যাডভান্সের নিচে যে নট সিলেক্ট এইখানে, তো এটার পাশের চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করে আপনারা যেটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করবেন, আমি সিলেক্ট করেছি নো ইটস নট ফর কিডস। তো এই ছিল আমার ছোট্ট ভিডিওটা, আশা করি আপনারা আমার আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। আর কেউ কিছু মনে করবেন না, আমি আগেই বলেছি আমি প্রফেশনালি এরকম ভিডিও বানাই না, তো জাস্ট আমি যেভাবে শিখেছি আমি আপনাদেরকেও চেষ্টা করেছি এভাবে শেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।